আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে সার্টিফিকেট দেয়া হয় শুধু এই কনভোকেশনের জন্য না, একদম ফার্স্ট ইয়ার থেকে মানে যারা আছে একদম শেষ পর্যন্ত সব ব্যাচের জন্যই যেন আমাদের এই সার্টিফিকেটটা প্রথমত বিনামূল্যে দেওয়া হয়, যে আমাদের সাথে হচ্ছে উইকেন্ড ইভিনিং হচ্ছে কনভোকেশন নিবে, মানে কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটা জানিয়েছে। কিন্তু আমরা কোনোভাবেই চাই না আমাদের সাথে, তারা অবশ্যই কনভোকেশন নিবে কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক, আমাদের সাথে তাদের এক করে একটা গোলমাল ঝামেলা সৃষ্টি হোক এমন একটা শুভ দিনে সেটা আমরা কখনোই চাই না। সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করতে হবে। দাবি নাম্বার দুই, সমাবর্তনের ফি 1000 টাকা করতে হবে। দাবি নাম্বার তিন, আমাদের সাথে উইকেন্ড কোর্সের যারা আছে তারা সমাবর্তন অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে আলাদা সমাবর্তনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার চার, দুই কার্য দিবসের মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনের যে সময়সীমা সেটা 5 দিন বাড়াতে হবে, বন্ধ করতে হবে। আরেকটি দাবি হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক ঝামেলা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আরও সহজতর করতে হবে, সার্ভারটাকে সচল করে সুন্দর করে সবাই সহজভাবে করতে পারে সেই কাজগুলো করতে হবে। এটার পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে ফেলেছে তাদের টাকা ফেরত দিতে হবে, অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা অবশ্যই শিক্ষার্থীকে ফেরত দিতে হবে। আরেকটা সম্পূরক শর্ত হচ্ছে গ্রাউন্ড হিসেবে লাল কাপড় দিতে পারবে না, আমাদেরকে কালো দিতে হবে, এটা যেন সম্পূরক হিসেবে শর্ত হিসেবে রাখে।